বিনিময় সবাই আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যারা বিএনপির ক্ষমতায় আসছে আজকে ক্ষমতায় আছেন তারা বিএনপির গঠনতন্ত্রকে অস্বীকার করছে অস্বীকার করছেন বলে আজকে আমাকে দাঁড়াতে হচ্ছে আজকে আমি প্রতিবাদ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমি এখানে দাঁড়াচ্ছি আমার নির্বাচন অংশগ্রহণ করার একটিমাত্র কারণ যে তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ভুল আগামী দিনে যদি কেউ বলে ভুল ছিল আমি যেটা বলতে পারি হ্যাঁ ভুলটা আমি আগেই বলেছিলাম এই ভুলটা সময় থাকতে বলেছিলাম কিন্তু আমার কথা শুনে নাই।